ঢাকায় শেষ মুহূর্তে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বর্ষার এ সময়ে পশুর হাটে বাগড়া দিয়েছে বৃষ্টি। বিশেষ করে মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পশুর হাটের বিক্রেতারা, কমেছে ক্রেতার আনাগোনা। সরজমিনে রাজধানীর আফতাবনগর ও তেজগাঁও পলিটেকনিক মাঠের হাট ঘুরে দেখা গেছে, শেষ দুই দিন হাট জমজমাট থাকার কথা থাকলেও বৃষ্টির কারণে সকাল থেকেই ক্রেতার উপস্থিতি কম। আগত ক্রেতাদের হাটে ঘুরতে হচ্ছে কাদা বেরিয়ে। সব মিলে বৃষ্টিতে নাকাল গরুর হাট। দেখা গেছে দফায় দফায় বৃষ্টির পর কাদা আর গোবরে একাকার গরু রাখার জায়গাগুলো। বৃষ্টির মধ্যে কাদা পানি থেকে গরুকে রক্ষা করতে ব্যস্ত খামারি আর ব্যাপারীরা। গরু রাখার জায়গাগুলো ত্রিপল ও পলিথিন দিয়ে উপরে দেওয়া হয়েছে অস্থায়ী ছাউনি। এখন ভাইয়া যদি না মানে আমি বলতেছি যে আমি যেটা ওয়াদা করছি এটা আপনি মানে নেন। রাগ করবেন, ঠকবেন, ধৈর্য ধরবেন, কপাল আমার যা থাকতে দেয় হবে। আমরা আইসি জামালপুর থেকে গরু নিয়ে আইসি আপনার আড়ারোটা গরু বেশি এটা আপনার দাম এখানে নাই, বুঝছেন? যা কিনা তাই। আমরা গরু ছয়টা গরু বেচছি, আপনার গাড়ি ভাড়া সুবিধা কিনা মানে এক রেট, মানে বেশি লাভ হয় নাই, বুঝছা? কিন্তু গরু বাজার নেই গে। ওরা 1,60,000 দাম চাইছে আর কি, তা আমি 1,20,000 বলছি প্রথম, তারপর 25-30 ফাইনাল হলো আর কি। 1,30 বলদ গরু দেশি বলদ, বলদ কেনার ইচ্ছা ছিল তাই নিলাম আর কি। আমার বাসা পাবনা আটগুড়িয়া থানা একদম তেই নন। আমি গরু নিয়েছি ষোলোটা গরু নিয়েছি। বর্তমান যে অবস্থা পার পিছে, বড় গরু 50,000 টাকা দশ, ছোটো গরু 20,000 টাকা নজ যাচ্ছে, আর কোনো গ্রাহক পাচ্ছি না। এই আবহাওয়া খারাপ, এই যে জ্বর বৃষ্টিতে ভিজে আমরা গরু সেল দিতে পারছি না, এমন আর দৃশ্য হচ্ছে। ষোলোটা গরুতে আমার সব মিলে প্রায় 3-3.5 লক্ষ টাকা লস যাচ্ছে, আর রাখাল খরচ আছে, আয় দায় খরচ আছে, অনেক কিছু, চাকরির ভাড়া বাড়ি গেছে, আগে ছিল 16,000 এখন আছে 28,000 টাকা, এইসব মিলে অনেক টাকা লস আর কি। আমরা গরু আনছিলাম হলো 13টা, তো বিক্রি করছি 5টা, এখন হচ্ছে আপনার 7টা আছে। তো এখন তো বাজার খুব খারাপ, বেচা কেনা নাই, বৃষ্টির আভা খুব খারাপ, এখন তো পরিস্থিতি খুবই খারাপ। তো বাজার তো এখন কি হবে বোঝা যাচ্ছে না। 5টা বিক্রি করছি হলো, একটা বিক্রি করা হয়েছে 2,00,000, একটা বিক্রি করা হয়েছে 2,50,000, আর একটা বিক্রি করা হয়েছে 2,50,000, আর একটা হয়েছে 3,00,000। এভাবে মনে করেন যে 5টা বিক্রি করা হয়েছে। বেশি একটা দাম মনে আবার বড় গরুর মধ্যে দিলে বড় দামের মতো নিতে হয়, যে যেরকম ছাত্র আছে সেরকমের মধ্যে নিতে আসছে আর কি। আমার চাইছে 60, পরে একটু দামাদামি করতে করতে 25-এর মধ্যে আসছে আর কি। আমি 3,00,000টা পর্যন্ত উনি 3,50,000 দিবে না বলতে, 3,50,000 দিব না, আমাদের বাজেটই আছে। তো দেখি একটু ঘুরে টুরে দেখি কেমন হয়, তারপর নিবো আর কি। মাত্র আসলাম তো, দেখি গরুর বাজার কেমন। আর কয় কেজি লইবেন? আমি 1,35,000 দাম চাচ্ছি। কেউ 1,00,000 বলতেছে, কেউ 90,000 বলতেছে, কেউ 1,10,000 বলতেছে, কেউ 1,12,000 বলতেছে, এরকম। 1,00,000 আমাদের বাজেট আছে, সেভাবে সেভাবে গরুর দামটা বেশি, ছোট গরু তো আমাদের কিনতে তো অনেক কষ্ট হচ্ছে, যে গরুর দাম বেশি, গরু ছোট, ওই জন্য আমাদের সম্ভব হচ্ছে না, আমরা কেনার সাহস পাচ্ছি না, দাম বেশি, আর দাম বেশি চাচ্ছে। ওনারা বলতেছে গরু খাওয়াইতে, গরু পুষতে 3 বছর ধরে পুষছে, অনেক খরচ হয়ে গেছে,
আর আমরা একবারে টাকা দিচ্ছি তো আমাদের কষ্ট লাগছে যে একবারে এত টাকা কেমনি করে দিব। কত হইছে ভাই? আইতে